নমস্কার বন্ধুরা, মায়ের হাতে সুস্বাদু রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করব রুই মাছ দিয়ে ঝিঙে আলু দিয়ে পাতলা ঝোল। তার জন্য যে যে উপকরণগুলো লাগছে সেগুলো হচ্ছে, এখানে আমরা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছি, একটা ঝিঙে লম্বা লম্বা করে কেটে রেখেছি, এখানে পেঁয়াজ কেটে রেখেছি, এখানে আছে ভাজা জিরে আর শুকনো লঙ্কা, শুকনো কলাই ভেজে গুঁড়ো করে রাখা হয়েছে, এখানে আছে গোটা জিরে, লবণ আর কাঁচা লঙ্কা চারটে রেখেছি, এখানে চিরে হলুদ গুঁড়ো লাগবে, আর এখানে লাগবে ওই হাফ চা চামচ সর্ষে আর ওই 4 টুকরো মতো আদা, এটাকে আমরা বেটে নেব। আর এখানে আমরা মাছ রেখেছি নুন হলুদ দিয়ে মাখিয়ে। প্রথমে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেল গরম হয়ে গেছে, এবার আমরা মাছগুলো ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। এবার আমরা মাছগুলোকে তুলে নেব। এবার কড়াইতে ওই তেল ভাজার কড়াইতে ফোড়ন দিয়ে দিলাম, জিরে ফোড়ন। এবার পেঁয়াজ দিয়ে দেব, আলু দিয়ে দেব, এবারে আলু আর পেঁয়াজটাকে একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব বেশি লাল করব না, হালকা করে ভেজে নেব। আলু আর পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে গেছে, এরপর আমরা ঝিঙে দিয়ে দেব। এক চিমটি হলুদ গুঁড়ো দিয়ে দেব, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, এরপর আমরা বাটা মশলাটা দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম। এবার এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। এই সবজিগুলোকে 2 মিনিট নেড়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। তারপর 1.5 কাপ পরিমাণ জল দিয়ে দেব আর 15 মিনিটের জন্য নিমা নিমা আছে ঢাকা দিয়ে রেখে দেব। 15 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা খুলে নেব। জল ফুটতে শুরু করেছে, এবার আমরা মাছগুলো ছেড়ে দেব। আমরা বেশিরভাগ রান্নাই কাঁচা লঙ্কা দিয়ে করি, তার কারণ আমার একটা 2 ইয়ার্সের বেবি আছে, তা এইরকম রান্নাটা করলে কাঁচা লঙ্কা দিয়ে ও খেতে পারে আর আমরাও খেতে পারি। সব দিন তার ওর জন্য আলাদা করে রান্না করতে ইচ্ছে করে না, তাই আমরা একসাথেই করে নিই। যেহেতু সবজি আর আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, সেজন্য আমরা আবার হাই ফ্লেমে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, এবার আমরা ঢাকনাটা খুলব। আমাদের ঝোল প্রায় রেডি, এবার উপর থেকে 2টো কাঁচা লঙ্কা আর ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দেবো। ওর মধ্যে আছে শুকনো কলাই ভেজে নেওয়া জিরে আর শুকনো লঙ্কা ভাজা। আমাদের রান্না প্রায় কমপ্লিট, এবার আমরা গ্যাসটা অফ করে দেব। এই সুস্বাদু রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনারা যদি এইরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।